তবে এই যে পাঁচজন সমন্বয়ক, আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি? ভাই কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয় গুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করি, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই, সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো এতে। এটা পাঁচজন সবাই সমন্বয়ককে বলতেছে যে আমনার জন্য এই দেশের অবস্থা দায়ী। হ্যাঁ, আমার আমি কি করলাম? ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়কে এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি ধরার, সমন্বয়ককে আমি ধরলাম, ধরার পরে কি এনে ডিপ কমিশনার, আইজি, সচিব, সরকার, আই প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না, জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমার কথা আমি বলতেছি, প্রধানমন্ত্রী বলতেছে না আমাকে। না না, তুমি তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়ককে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখা হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবিতে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চোর দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে কিছু। আমি ওদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডেকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি, অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো টিভির হারুন কত ভালো বিয়ে করতেছে, এটার জন্য আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিছে আদেশটা পালন করছে। এবং কখনো কি পাঁচজন একবার বলছে বলো না যে গায়ে হাত দিছে, এটা বলে মারছে করে যাবে? কখনো কি নুরু বলছে হারুন মারছে? না এটা প্রশ্নই আসে না, তুমি তো আমার চিনো। হ্যাঁ কয়েক যে হ্যাঁ আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরমু, আমি যে আপনি ধরেন যান অসুবিধা নেই। টাকা আমি কি তার তার দালাল বলেন দেখা হয়েছে কইছি, আপনি ধরেন পারলে যান। টাকা আমি তো বাংলাদেশি আছি তাই না, কিন্তু গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা? তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথাগুলি হইলে এগুলি বলো।